নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই গভীর মনোযোগ দিয়ে শুনেন, তোমার আমার নবীর লাশ কেমনে চুরি করতে চাইলো ইহুদিরা। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সালাত আদায় করবার আগে শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্নে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ। বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন, নবীজি ডাক দিয়া বলছেন নুরউদ্দিন জঙ্গি। কেউ বলেছেন দুইটা, কেউ বলেছেন তিনটা। নুরউদ্দিন জঙ্গি, তিনজন লোক আমাকে ডিস্টার্ব করে। নুরউদ্দিন জঙ্গি, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, কখন জানি কি করে ফেলে বুঝতেছি না। এই কথাগুলো বললেন নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে। এই তিনটা লোকের চেহারার দিকে তাকালেন, চেহারা অনেক সুন্দর, সাদা বর্ণের মানুষ, চোখগুলা পিত বর্ণের, মানুষের চেহারা সুন্দর সাদা, চোখ গুলা পিত বর্ণের। নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠে গেলেন, কি দেখলাম, কি স্বপ্নে দেখলাম, নবীজি আমাকে কিসের ইঙ্গিত দিলেন, কারা ডিস্টার্ব করে, কোথায় করে। কান্না করতে করতে ঘুম থেকে উঠে গেলে গোসল করলেন, অজু করলেন, তাহাজ্জুদের সালাত আদায় করে আবার কান্নায় ভেঙ্গে পড়লেন। আল্লাহ তাআলা কি দেখলাম, বিশ্ব নবী কোন বিপদে, আমি তো কিছুই বুঝতেছি না কোথায় কি হচ্ছে। আবার ঘুমিয়ে পড়লেন। কেউ বলেছেন পরের রাত্রে, কেউ বলেছেন ওই রাত্রে। আবার তিনি স্বপ্নে দেখলেন বিশ্ব নবী এসে বলছেন, নুরউদ্দিন জঙ্গি তোমাকে আরেকবার বলেছি, কিছু লোক আমাকে ডিস্টার্ব করে, আবার বললাম কিছু লোক আমাকে ডিস্টার্ব করে। আবার ঘুম ভেঙে গেল, গোসল করলেন, আবার নামাজ পড়লেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন, আল্লাহ তাআলা যেই নবীকে দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই, না দেখে কালিমা পড়েছি, তার রেখে যাওয়া আমানত ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য যুদ্ধ করে যায়, যেই নবীকে দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই, তার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য মুখী আছি, আজকে নবীজি কোন বিপদে আমি বুঝি না। কান্না করে আবার যখন ঘুমিয়ে গেলেন, তৃতীয় রাত্র আবার স্বপ্নে দেখলেন, অথবা তৃতীয় টাইমে আবার স্বপ্নে দেখলেন, নুরউদ্দিন জঙ্গি তোমাকে দুইবার বলেছি, তুমি আমার জন্য কিছুই করলে না, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, এই তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে। নুরউদ্দিন জঙ্গি দেখেন তিনবার বিশ্ব নবী যেই লোকগুলার কথা বলেছেন, একই লোক দেখা যায়, একই চেহারা, একই চোখ, বুঝতে পারলেন মহা কোনো কঠিন বিপর্যয় পৃথিবীর জমিনে ঘটে যাচ্ছে। কি হচ্ছে তিনি জানেন না। আমার বন্ধুগণ ঘুম থেকে উঠে গেলেন, আর সহ্য করতে পারলেন না। ওনার প্রধানমন্ত্রী যে ছিল বড় আলেম ছিলেন, বড় মুফাক্কে ফকিহ ছিলেন, তার নাম ছিল জালালউদ্দিন মৌসুলি। সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করলেন, কি করা যায়, আমি তিন তিনবার স্বপ্নে দেখেছি রসুলের চেহারা বিমর্ষ, আমাকে কি যেন বলতে চান এই ঘটনা, কি করব তুমি আমাকে একটু বলো। জালালউদ্দিন মুসলি বললেন, খলিফাতুল মুসলিমিন সুলতান নুরউদ্দিন জঙ্গি, বুঝতে পেরেছি চেহারায় মনে হচ্ছে
লোকগুলা অনেক সুন্দর, চোখে মনে হচ্ছে লোকগুলা ইহুদি। আমার নবীজির জাত শত্রু মুসলমানদের জাত শত্রু, না জানি কোন বিপদ ঘটে যাচ্ছে, আপনি দেরি করবেন না, আপনি চলেন মদিনার দিকে চলেন। এই সময় জালালউদ্দিন মুসুলির কথায় তাকে সঙ্গে নিয়া সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই 16,000 সৈন্য নিয়া এক মাসের খাবার নিয়া বাগদাদ থেকে তিনি মদিনার দিকে যাত্রা করলেন। নুরউদ্দিন জঙ্গি 16,000 সেনাবাহিনী নিয়ে জালালউদ্দিন মুসুলিকে সঙ্গে নিয়া বাগদাদ থেকে রওনা করলেন মদিনার দিকে। মদিনায় যাই, না জানি বিশ্ব নবী কোন বিপদে, তার রোজা কোন বিপদে পড়ে গেলে কিনা বুঝতেছি না। সবাই যখন আসতে লাগলেন, 11 দিন রাস্তায় লেগে গেল, বাগদাদ থেকে মদিনায় আসতে 11 দিন লেগে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি আল্লাহর কাছে হাত উঠাইয়া ওয়াদা করে ফেললেন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমি কি ঘটতেছে তার সঠিক ঘটনা উদ্ঘাটন করতে না পারব, সমস্যার সমাধান করতে না পারব, আমি এমন আশেক রসুল হয়ে মরে যেতে চাই, আমি না খেয়ে মারা যেতে পারি, সমস্যার সমাধান না করা পর্যন্ত আমি নুরউদ্দিন জঙ্গি এক ফোঁটা পানি পান করব না। কন সুবহানাল্লাহ, কেমন আশেক রসুল! আর তুমি আমি আশিক রসুলের সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করি, কথা বলেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে হযরত আলী যে যুদ্ধের সেনাপতি ছিলেন, যার মাধ্যমে যুদ্ধে জয়লাভ হয়েছিল, এই যুদ্ধে একটা মহিলা, এই মহিলার নাম ছিল জায়নাব বিনতে হারেসা। এই জায়নাব বিনতে হারেসা আমার নবীকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল আশিক রসুল বোঝাতে চাই, কারণ তুমি আশিক রসুল সারাদিন ফ্রান্সের বিরুদ্ধে বক্তৃতা করেছো, তোমার হাতের গড়ি, তোমার পরনের কাপড় ফ্রান্সের পয়রা বক্তৃতা করো, তুমি মোনাফেক ছাড়া আর কিছু না। কিসের প্রতিবাদ করো? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কিছুক্ষণ কথা বলা যাবে? হ্যাঁ, আমি জানি সারা রাত্রে আমিও আছি সারা রাত। আমার বন্ধুগণ, এই জায়নাব বিনতে হারিসা আমার নবীকে ছাগলের ভোনা গোশত সামনে দিয়েছে খাবারের জন্যে। ইহুদিরা কত বেঈমান, কত গাদ্দার, কত মুনাফিক একটু চিন্তা করেন। আমার নবীর সামনে যখন দিয়েছে গোশত, গোশতের মধ্যে দিয়েছে বিষ মিশাইয়া, যেন বিশ্বনবী মরে যান, সাথে করে নিয়ে গেলেন বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সঙ্গে ছিলেন। দুজন মিলে খাবার যখন খেতে যাবে, নবীজি ছাগলের গোশত খাসির গোশত মুখে দিলেন, শক্ত, বুঝতে পেরেছেন বিষ, তাড়াতাড়ি বুঝতে পারলেন এই যে নবীজির গলা দিয়া বিষক্রিয়াটা চলে গেল। এই জন্য নবীজির দর্দে সিনা ছিল, ইন্তেকালের আগেও বলতেন এই যে মেয়েটা আমাকে বিষ খাওয়াইছিল, ব্যথা হয়, কত কষ্ট দিল, গোশত মুখ থেকে ফেলে দিলেন। কিন্তু বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ওই জায়গায় নবীজির সঙ্গে খাবার খাচ্ছিলেন, তিনি চিন্তা করলেন আমি আশিক রসুল, নবীজির সঙ্গে বেয়াদবি করতে পারি না, নবীজির সামনে মুখ থেকে খাবার ফেলে দেব বেয়াদবি হবে, বেয়াদবি চলবে না, আমি আশিক রসুল মরে যেতে পারি, নবীজিকে কষ্ট দিব না। তিনি জেনে শুনে এই বিষক্রিয়ার গোশতটা খেয়ে ফেললেন, ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু নবীজিকে কষ্ট দিতে চাইলেন না। কেমন ছিল তারা, কেমন জানি হয়ে গেছি আমরা! তুমি কিসের আশিক রাসূল? আশিক রাসূল তো হানজালা, স্ত্রীর
সঙ্গে মেলামেশা করে কুশল করবার টাইম পায় নাই, জিহাদে চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে জিন্দেগি দিয়েছে। আল্লাহ কবুল করে দুনিয়ায় গোসল না করায়া আসমানে রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া জান্নাত দিয়েছে। কোন সুবহানাল্লাহ, তারা ছিল আমার বন্ধুগণ। এগারো দিন পরে মদিনার ভিতরে ঢুকলেন, কিছু খাবেন না বলছেন। মদিনার ভিতরে ঢুকে সোজা চলে গেলেন বিশ্বনবীর রওজার কাছাকাছি। মদিনায় ঢুকার পরে পায়ের জুতা খুলে ফেললেন। আশেক রসুল মোহাব্বত কার নামে একটু বুঝো, পায়ের জুতা খুলে ফেললেন, সবাই ডাক দিয়া বলছে সুলতান নুরউদ্দিন জঙ্গি, পাথরের এলাকা, গরম উত্তপ্ত বালির এলাকা, আপনি কেন পায়ের জুতা মোবারক খুলে ফেললেন? সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বললেন, মানুষেরা রে তোমরা বুঝো না, এই মদিনার অলিতে গলিতে আমার নবীন যা হাঁটাহাঁটি করছেন, এই মাটিতে আমার নবীর কদম মোবারক পড়েছে, যেই জায়গায় নবীজির কদম মোবারক পড়েছে ওই জায়গায় আমার মতো মানুষের জুতা পায়ে দিয়ে হাঁটে বেয়াদবি হয়ে যাবে। না না না, আমি জুতা পরব না। জুতা খুলে দিলেন, বিশ্বনবীর রওজার কাছে চলে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন, আর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা জানি না কি হয়েছে, জানি না কি হয়েছে, জানি না, বুঝতে পারি না, আমি তিনবার বিশ্বনবীকে স্বপ্নে দেখেছি, না জানি কোন বিপদ হয়েছে, আমি তো কিছু বুঝি না, তুমি আমাকে বুঝাইয়া দাও। প্রধানমন্ত্রী সব সবার সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়, সবার সঙ্গে পরামর্শ করে বললেন, মদিনার গেটটা লাগাইয়া দাও, বাহির থেকে মদিনায় লোক ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে আজ থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না, আমাকে দেখা লাগবে কি হয়েছে। আমার বন্ধুগণ, পুরা মদিনায় ঘোষণা করে দাও, সুলতান নুরউদ্দিন জঙ্গি এসেছে, পুরা মদিনার মানুষকে মেহমানদারি করাবেন, সবাইকে দাওয়াত করে খাওয়াবেন, গোটা মদিনার মানুষকে দাওয়াত করা হল, গোটা মদিনার মানুষকে মেহমানদারির ব্যবস্থা করা হলো, মদিনার মানুষ এসে খায়, সুলতান নুরউদ্দিন জঙ্গি খায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ কি স্বপ্নে দেখলাম তা তো বুঝি না, তুমি আমাকে বুঝাইয়া দাও কি হয়েছে, আমি বুঝি না। মানুষকে খাবার দেওয়া মানুষের চেহারার দিকে তাকায় আছে, এক একজন করে লোকগুলাকে দেখতেছে, না না স্বপ্নে দেখা কোনো লোক তো পাওয়া যায় না, স্বপ্নে দেখা কোনো লোককে দেখা যায় না। এইভাবে খাওয়াতে খাওয়াতে একদিন দুই দিন না, একাধারে ১৭ দিন পর্যন্ত খাবার চলতে লাগলো। ১৭তম দিনে নুরউদ্দিন জঙ্গি বললেন, সব খাওয়া কি শেষ, ঘোড়ার পিঠে সওয়ার করাইয়া, গাদার পিঠে সওয়ার করাইয়া, খচ্চরের পিঠে সওয়ার করাইয়া সবগুলা লোককে নিয়ে আসা হলো মদিনায়, সবাইকে খাওয়ার খাওয়ানো হলো, কিন্তু এই লোকগুলার চেহারা তো মিলে না, কোথায় গেল। নুরউদ্দিন জঙ্গি বললেন, মদিনার মানুষ বলো তো আর কোন মানুষ বাকি আছে কি, আর কোন মানুষ আছে কি এখন পর্যন্ত, কোন মানুষ বাকি আছে কি? ওরে ভাই মনে রাখবেন, অতি ভক্তি চোরের লক্ষণ, শুধুমাত্র 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 আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত থাকা আর দুনিয়ার কোনো কাজকর্মে ব্যস্ত না হওয়া, তাও চুরির লক্ষণ।
কথা বলেন কেমনে আপনারা বুঝবেন দেখেন সত্র দিন শেষ হয়ে গেল কোনো ভাবেই কোনো কিছুই বুঝতে পারলেন না সত্র তম তিনি দিনে বললেন দেখো তো মদিনায় কেউ বাকি আছেনি পিছন থেকে একজন নজওয়ান দাঁড়াইয়া গেল আর ডেকে বলল সুলতান নুরউদ্দিন জঙ্গি আমার কাছে একটা রিপোর্ট আছে কি আছে মদিনার সব মানুষ খেয়েছে কোনো মানুষ বাকি নাই কিন্তু তিনজন মানুষ এখন পর্যন্ত বাকি আছে খায় নাই নুরউদ্দিন জঙ্গি আশ্চর্য হয়ে গেলেন কই তিনজন কোথায় কি করে সবাই ডাক দিয়া বলল নুরউদ্দিন জঙ্গি এই তিনজন লোক বিশ্ব নবীর রওজার কাছে তাদের ঘর তাদের মুখের দাড়ি নাভি পর্যন্ত লম্বা তাদের পাগড়ি কোমর পর্যন্ত লম্বা লম্বা জুব্বা হাতে তিন হাত লম্বা তসবি সারাদিন রোজা রাখে সারা রাত্র ইবাদত করে সারাদিন রোজা রাখে সারা রাত্র আল্লাহর নামের জিকির করে আর প্রতিদিন মদিনার মানুষকে দান খয়রাত করে যায় বন্টন করে দেয় কোটি কোটি টাকা দেয় এগুলো আল্লাহওয়ালা মদিনার জিন্দেগিতে কত সাহাবীকে আমরা দেখেছি এমন আল্লাহওয়ালা এমন ভদ্র মানুষকে কোনোদিন দেখি নাই এত লম্বা দাড়ি এত লম্বা জুব্বা এত লম্বা পাগড়ি আর তারা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে গরিবদেরকে খাওয়ায় নুরউদ্দিন জঙ্গি বললেন তিনজনকে হাজির করো মদিনার মানুষ দাঁড়িয়ে গেল কয় না এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না এই তিনজন আল্লাহর পক্ষ থেকে রহমত এত ভদ্র মানুষ পৃথিবীতে হয় না তাদের সঙ্গে কথা বলতে গেলেও কথা বলে না শুধুমাত্র আল্লাহর নামের জিকির করে সারাদিন রোজা রাখে সারা রাত্র তাহাজ্জুদ পড়ে আর মানুষকে দান কইরাত করে এদের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর নাই তিনি বললেন না এদের কাছে আমাকে নিয়ে যাও তারা যদি আসতে চায় না আমাকে নিয়ে যাও তারা যদি এখানে আসতে না চায় মদিনার মানুষ বলে ওদের সঙ্গে বেয়াদবি করলে আপনি বদুয়া পাবেন তিনি বললেন যাই হবে পরে হবে আমাকে ওখানে নিয়ে যাও নুরউদ্দিন জঙ্গিকে ওখানে নিয়ে যাওয়া হল বিশ্ব নবীর রওজা মুবারকের কাছ থেকে একটু দূরে দেখেন একটা ঘর ঘরের দরজা লাগানো ঘরের ভিতর থেকে শুধু আল্লাহর নামের জিকির হয় কার নামের আল্লাহর নামের জিকির হচ্ছে সবাই বলতেছে হুজুর এদের কারণে আমরা বেঁচে আছি এরা বড় ভালো মানুষ এরা মনে হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের কোনো ফেরেশতা হবে নুরউদ্দিন জঙ্গি বললেন দরজা খুলে আমাকে ঘরে নিয়ে যাও দরজা খুলে নুরউদ্দিন জঙ্গি যখন সামনে দাঁড়ালেন আর তাদের চেহারার দিকে তাকালেন যেন তার শরীরটা পাগল হয়ে গেছে রক্ত মাথায় উঠে গেল তিনি আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না চেহারার দিকে তাকায় দেখেন বিশ্ব নবী যে তিনটা লোকের চেহারা দেখিয়েছে এই তিনটা এখানে চৌকপিত বর্ণের চেহারাও ঠিক আছে নুরউদ্দিন জঙ্গির তো মাথা গরম হয়ে গেল কি দেখি এই তিনটা লোকের কথাই তো বিশ্বনবী বলেছে এই তিনটা লোককেই তো আমি স্বপ্নে দেখেছি না না ওদেরকে হাত পা বান্ধ হাত পা বেঁধে ফেল সবাই নুরউদ্দিন জঙ্গির পায়ে পড়ে গেছে আমির আপনি কাজ করবেন না এদের সম্পর্কে আপনার ভুল ধারণা এরা ভালো মানুষ এরা এলাকার সব থেকে বড় আলেম এরা এলাকার সব থেকে বড় আলেম মদিনার সব থেকে বড় বুজুর্গ মদিনার সব থেকে বড় দানশীল এদের সঙ্গে লাগালাগি করবেন না তিনি কোনো কথা বলালেন না দৌড়ে রওজায় চলে গেলেন আর শেহার সুন্দর করে তিনি কান্না কাটি করে বলেন আল্লাহ তাআলা
নবীজি আমাকে স্বপ্নে যেই তিনটা যুবককে দেখিয়েছেন তারা তো ওখানেই দেখতেছি। চোখের পানি ছেড়ে কান্না করে বলে না গো আল্লাহর পয়গম্বর, আমি কথা দিয়েছি সমস্যার সমাধান না করা পর্যন্ত কিছু খাব না। ইহুদিরা তো জাত শত্রু আমি জানি না এরা কারা। তিনি আবার দৌড়ে তাদের কাছে গেলেন, বললেন তোমরা আমার দাওয়াতে গেলে না কেন? তারা বলতেছে সুলতান নুরউদ্দিন জঙ্গি আপনি শুনেন, আমরা কারো দাওয়াতে যাই না, আমরা কারো খাবার খাই না, আমরা আমাদের পকেটের খাবার খাই, প্রয়োজনে আমরা মানুষকে খাওয়াই কিন্তু খাই না। চিন্তা করতেছেন ভদ্র কাকে বলে, ভদ্র কাকে বলে চিন্তা করেন, আমরা কারো টাকা খাই না, প্রয়োজনে আমরা খাওয়াই। এরপরে আমরা দিনের বেলা শুধু রোজা রাখি, রাত্রবেলা ইবাদত করি। নুরউদ্দিন জঙ্গি বললেন বলে কি, এরা যা বলে আর নবীজির স্বপ্নের সাথে তো মিলে না, পুরা মদিনার মানুষ পাগল এদের জন্য, এরা কারা, এত বড় আশেক রসুল, এত বড় ভদ্র মানুষ। কিন্তু কত ভদ্র মানুষের চেহারায় জঘন্য ভদ্র হতে পারে বলা যায় না, কথা বলেন, কত ভদ্র চেহারার মানুষ ভিতরে ভিতরে অভদ্র হয়, বাস্তব না বাস্তব বলতেছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন তোমরা যদি কেউ এদের হাত না বাঁধো আমি বাঁধব। প্রধানমন্ত্রীকে বললেন সেনাবাহিনী কোথায় এদেরকে হাত পা বাঁধো? এরা বলতেছে বাচ্চা আপনি ভুল করতেছেন, আপনি আমাদেরকে চিনেন না, আমাদের জিন্দেগিতে কোনোদিন তাকবীর উলা ছুটে যায় নাই, আমাদের জন্মের পরে কোনোদিন আমরা ইচ্ছা করে তাহাজ্জুদ ছেড়ে দেই নাই, আমাদের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, কেন আপনারা আমাদেরকে কষ্ট দিতে চান? নুরউদ্দিন জঙ্গি কোনো কথা শুনতে চান না, রাখতর নামাজ, রাখতর তাহাজ্জুদ, রাখতর রোজা, রাখতর ইবাদত সব রাখাকে তোরে দেখি তুই কে, কথা বলেন না কেন? আজকালকে দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া সন্ত্রাসী করে জঙ্গির কাজ করে, মাঝে মাঝে ফেন্সি ডিলিয়া বার ব্যবসাও করে, চেহারা দিয়া পোশাক দিয়ে কাজ হবে না, ভিতরটা দেখা লাগবে, কথা বলে না কেন? অবাই বাংলাদেশে শুনো, খ্রিস্টান মিশনারিরা এমন কাজ করে যায়, যুবক তোমাদেরকে বলছি ইংলিশ মিডিয়ামে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, মাস্টার্স করো, এম ফিল করো, ট্রিপল এম এ করো, পিএইচডি করো, বিসিএস ক্যাডার হো, আমার যায় আসে না, কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, বর্তমান বাংলাদেশে অনেকগুলো এনজিও সংস্থা কাজ করে খ্রিস্টান বানাবার জন্যে, বাংলাদেশের অনেক মসজিদে ইমাম খতিব আছেন, কসম করে বলতে পারি অনেক ইমাম খতিব আছেন মুসলমান না, ওরা হচ্ছে ইহুদি, আপনারা জানেনই না, জানেন না, জানেন না, গত দুই বছর আগে মুফতি মাসুদ, জানেন না মুফতি 20-30 বছর জুম্মা পড়াইছে ঢাকায়, 20 বছর খতিব ছিল, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দেখা যায় সে মুসলমান না ইহুদি। এক ক্যান্টনমেন্ট বাংলাদেশে, ক্যান্টনমেন্ট নাম বলবো না, এক ক্যান্টনমেন্টের 15 বছরের খতিব ইহুদি, কয় আছেন কিসের আপনি আর আমি? ও ভাই খাগড়াছড়ি যাও, রাঙ্গামাটি যাও, বান্দরবন যাও, গিয়ে দেখো হিলের মধ্যে কি অবস্থা। আমি তো এক মাস আগে গিয়েছিলাম টাঙ্গাইলের মধুপুরে, একটু ভিতরে গিয়েছিলাম উপজাতিদের এলাকা খবর নিলাম, ওরা বলতেছে হুজুর এখানে 5 লক্ষ মুসলমান ছিল 10 বছরে, এখন আছে 80,000, 4,20,000 এখন খ্রিস্টান। তুমি কই আসো? তুমি ঠিকমতো মসজিদে যাও না, আবার আশেক রসুল দাবি করো, আর সাহাবা একরাম গোটা জিন্দেগি মানুষের কাছে দিন পৌঁছাবার জন্য জীবনটা কাটায়া দিলেন, আর তুমি রাত্রবেলা টাকা গনে গনে ঘুমাও, সকালবেলা ঘুম থেকে উঠে দোকানের হিসাব করো, বাইরে গোটা জিন্দেগি দুনিয়া নিয়ে ব্যস্ত, মুসলমান কাফের হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, খবর রাখলা না, কেয়ামতের দিন অবশ্যই তোমাকে জবাব দেওয়া লাগবে, কোন ঠিক কিনা? এই কথাই তো আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচনা চায়াতে বলছেন, কিছু লোক বলে খ্রিস্টান হয়ে যাও, কিছু লোক বলে ইহুদি হয়ে যাও,
আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, আমাদেরকে ঘর বানাইয়া দেয়, আমাদেরকে চাকরি দেয়, কত কিছু দেয়, আমরা তো এগুলার পাল্লায় পড়ে দিনকে বিক্রি করে দিচ্ছি। তোমাদের পায়ে ধরে বলে যায়, শুধু পোশাক আর টাকা পয়সা দেখে চলবে না, আগে একমাত্র নিজেকে ভালো মানুষ বানাও, ভদ্র বানাও, শিক্ষিত হও, নামাজ রোজা করো, আল্লাহ রাসূলকে চিনো। আল্লাহ বলছেন, যদি আমার পথে কেউ চলে আসে, বেশি দিন লাগবে না, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত অলি বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, নওরুদ্দিন জঙ্গি হাত পা বেঁধে ফেললেন। এরপরে বললেন, তোমরা যেখানে বসে উঠো ওদেরকে টেনে ওখান থেকে উঠালেন। যায় নামাজে বসে আছে, কিসে কথা বলেন? যায় নামাজ বললেন, সেনাবাহিনী যায় নামাজটা উঠাও। যায় নামাজ উঠাইয়া দেয়া হলো, দেখা যায় যায় নামাজের নিচে লম্বা একটা বিশাল বড় চাটাই। বললেন, চাটাই উঠাও। মদিনার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েছে, কি করতেছেন বাদশাহ, আপনি কি করতেছেন, কোন বিপদ আনতেছেন? এর আল্লাহর বলি, আপনি বেয়াদবি করবেন না, নষ্ট হয়ে যাবেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, চাটাই উঠাও। চাটাই উঠায় দেয়া হলো। এবার তিনি দেখেন বিশাল বড় একটা পাথরের খণ্ড, বিশাল বড় একটা পাথর ডালাই করা মনে হয়। তিনি বললেন, এই পাথর তো এলাকার মনে হয় না, পাথরটা উঠাও। সবাই পায়ে পড়ে বলছে, বেয়াদবি মাফ করবেন, এই কাজ করবেন না। এর আল্লাহর বলি, নিঃসন্দেহ এদের সঙ্গে বেয়াদবি করলে জিন্দগি শেষ। তিনি বললেন, না উঠাও। পাথর উঠে দেওয়া হল। পাথর উঠে দেখা যায় বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ, বিশাল বড় একটা গর্ত। তিনি বললেন, এখানে ঢুকো। এখানে ঢুকে দেখা যায় এই সুরঙ্গ যেতে যেতে নবীজির একবারে রওজা মুবারক পায়ের কাছে চলে গেছে। একবারে আমার নবীর পা মুবারকের কাছে পৌঁছে গিয়েছে। সব দিয়েছে এই টাকা পয়সা গুলা মদিনার মানুষের মধ্যে বিলি করে দেই। আমাদেরকে দীর্ঘ 5 বছর ট্রেনিং দিয়েছে, আমরা ট্রেনিং নিয়ে এসেছি, দাড়ি রাখছি, জুব্বা পরছি, পাঞ্জাবি পরছি, আমরা ছদ্মবেশে নামাজ পড়ে রোজা রাখি, সব পাবলিককে বুঝাই, কিন্তু আমাদের কাজ হলো লাশ চুরি করা। 1-2 বছর না, দীর্ঘ 3 বছর থেকে আমরা গর্ত খনন করে যাই, অল্প 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 করে খনন করি, আর মাটিগুলা নিয়ে অনেক দূরে আমরা বহন করে ফেলে দিই। কেউ এই যে মাঝে মাঝে একজন উঠেন, 2 জন বসেন, এটা কেন করেন? অশরাব কেন? মমতা যে গান গাইলে তো কেউ উঠতেন না। বসবেন কয়েক কিছু, কয়েক মিনিট, বাড়ির সাথে কথা ছিল, 12টা রেখে দেবো, আস্তে আস্তে দেরি হয়েছে, বসতে বসতে কষ্ট হচ্ছে, বসবেন কিছুক্ষণ? সবাই বলেন ইনশাল্লাহ। সবাই বলে না, ইনশাল্লাহ বলেন আপনারা কন না কেন? হ্যাঁ ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। বসে আছেন, বসেন, যদি উঠেন তাহলে আমি আলোচনা রেখে দেব। বসবেন তো ইনশাল্লাহ। এতক্ষণ আপনাদেরকে বুঝালাম এরা নবীজির কত বড় দুশ্মন। ইহুদি খ্রিস্টানরা বন্ধু না দুশ্মন? সবাই বলেন, আপনাদের তো বন্ধু এখন ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানদেরকে বন্ধু বানাতে পারেন না, আছে না? আর যদি আপনি মুসলমানদেরকে বন্ধু বানান, কোনো এতিমকে সহযোগিতা করেন, কোনো বিধবাকে সহযোগিতা করেন, কোনো গরিবের কাছাকাছি আপনি যান, আল্লাহ রসিলায় আপনাকে মাফ করে দুনিয়ায় বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। কেউ উঠবেন না, মনোযোগ দিয়ে শুনেন কয়েক মিনিট। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ,